السلام عليكم ورحمة الله وبركاته آج كي أمرا علو چنك وربو سورة باقرار پوتريش تيكي انو چلش آيات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين فازلهما الشيطان عنها فاخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا. فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَمَن فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ আর আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো করো এবং তা থেকে আহার তোমাদের ইচ্ছা অনুযায়ী এবং ওই গাছটির নিকটবর্তী হয় না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্খলিত করলো এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আর আমি বললাম তোমরা নেমে যাও তোমরা একে অপরের শত্রু আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস উপভোগ উপকরণ অতপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তার তবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী অতি আলো আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়ত আসবে তখন যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আল্লাহ তাআলা ফেরেশতা কর্তৃক আদমকে সিজদা করার নির্দেশ দেওয়ার পর আদমকে যে মর্যাদা দান করেছেন সে সম্পর্কে আলোচনা শুরু করেছেন আল্লাহ তাআলা তাদের উভয়ের জন্য জান্নাতকে বসবাসীর স্থান করে দিলেন এবং সকল প্রকার ভোগ সম্ভোগ দিলেন তবে একটি গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা অন্যত্র বলেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে ইচ্ছামতো খাও কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হয়ও না হলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে সে বৃক্ষের নাম কি এ নিয়ে মুফাসিদদের অনেক বর্ণনা পাওয়া যায় তবে সঠিক কথা হল তা জান্নাতের অন্যতম একটি গাছ আল্লাহ তালা ভালো জানেন অতপর উভয়ে জান্নাতে বসবাসকালে শয়তানের প্ররোচনায় আল্লাহ তালার নিষেধাজ্ঞা লঙ্ঘন করেন আল্লাহ তা বলেন অতপর তাদের লজ্জাস্থান যা তাদের কাছে গোপন রাখা হয়েছিল তা তাদের কাছে প্রকাশ করার জন্য শৈতান তাদেরকে কুমন্ত্রণা দিল এবং বলল তোমরা উভয়ে ফেরস্তা হয়ে যাবে অথবা তোমরা স্থায়ী হয়ে যাবে জন্য তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করেছেন এমন কি শৈতান আল্লাহ তালা নামে শপথ করে বলল আমি তোমাদের কল্যাণকামী আল্লাহ তাআলা বলেন সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল আমি তো তোমাদের কল্যাণকারীদের একজন এভাবে সে তাদের উভয়কে প্রবঞ্চনার দ্বারা অধপতিত করল এভাবে পরিচিত করে শৈতান জান্নাতের নিয়ামত থেকে তাদেরকে পদস্থ ও অপমানিত করে বের করে দিল অতপর আল্লাহ তাআলা উভয়কে সম্বোধন করে বললেন আমি কি তোমাদেরকে ওই গাছের নিকটবর্তী হতে নিষেধ করিনি এবং তোমাদেরকে বলিনি যে শৈতান তোমাদের প্রকাশ্য শত্রু তাদের এ অপরাধের জন্য আল্লাহ তালার নির্দেশ দিয়ে বলেন এবং আমি বললাম নেমে যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু আর পৃথিবীতেই তোমাদের জন্য নির্দিষ্ট কালের বসবাস ও ভোগ সম্পদ রয়েছে আব্বাস তিনি বলেন আল্লাহ আদমকে বললেন আমি তোমাকে যে গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছি সে গাছের ফল কেতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো সে বলল হাওয়া আমাকে তার সুশোভিত করে দেখিয়েছে তখন আল্লাহ তালা বললেন আমি তার শাস্তি স্বরূপ গর্বধারণ বেদনা ও প্রসব বেদনা দিয়েছি ইবনু আব্বাস রোদিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন আদমকে হিন্দুস্তানে পাঠানো হয়েছিল এবং হাওয়াকে জেদ্দায় হাওয়া হাওয়া আলীসাল্লা আসসালামকে আদম আলি আসলাম কুস্তে কুস্তে মুজদালিফায় একত্রিত হন হাওয়া তাকে জড়িয়ে ধরল এই জন্যই মুজদালিফাকে মুজদালিফা বলা হয় অতপর আদম ও হাওয়া তাদের অপরাধ বুঝতে পেরে আল্লাহ তালার কাছে অনুশোচনা ও তাবা করল সে বাক্য ও আল্লাহ তালার কাছ থেকে শিখে নিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো তবে তো আমরা প্রতিগস্তদের অন্তর্ভুক্ত হব কেউ এখানে একটি জাল আশ্রয় নিয়ে বলেন যে আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আরশের উপর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখেন এবং মহাম্মদ সাল্লি ওসাল্লাম এর ওসিলা গ্রহণ করে দোয়া করেন ফলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এটা বৃত্তিহীন বর্ণনা এবং কোরআনের বর্ণনার পরিপন্থী এছাড়া এটা আল্লাহ তালার বর্ণিত তরিকারও বিপরীত প্রত্যেক নবী সবসময় সরাসরি আল্লাহ তালার নিকট দোয়া করেছেন অন্য কোনো নবী ও অলির ওসিলা বা মাধ্যম ধরেননি কাজেই নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম সহ সকল নবীদের দোয়া করার নিয়ম এটাই ছিল যে তারা বিনা ও মাধ্যমে আল্লাহ তালার দরবারে সরাসরি দোয়া করেছেন অতপর আল্লাহ উভয়ের তাওবা কবুল করে দুনিয়াতে প্রেরণ করলেন দুনিয়াতে আদম ও হাওয়াকে পাঠিয়ে বলে দিলেন তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়ত ব্যক্তি তার প্রতি ইমান আনবে এবং তার প্রদর্শিত পথ অবলম্বন করবে তাদের কোনো শঙ্কা নেই এবং কোনো দুশ্চিন্তাও নেই অর্থাৎ পরকালের সকল প্রকার ভয় ও মুক্ত থাকবে অন্যত্র আল্লাহ তালা বলেন পরে আমার পক্ষ হতে তোমাদের নিকট সৎপতির নির্দেশ আসলে যে আমার পথ অনুসরণ করবে সে বিপদগামী হবে না ও দুঃখ কষ্টও পাবে না যে ব্যক্তি আমার হেদায়তের অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং দুর্ভাগাও হবে না তাই যে ব্যক্তি আল্লাহ তালার পদত্ত হেদায়ত অনুসরণ করবে সে চারটি জিনিস থেকে মুক্ত থাকবে এক দুশ্চিন্তা দুই ভয়ভীতি তিন পদভ্রষ্টতা চার দুর্ভাগ্য আদম ও হাওয়া আলী সাল্লাত সাল্লাম এর বিষয়কে কেন্দ্র করে আল্লাহ তালা সকল আদম সন্তানকে সতর্ক করে বলেন হে বনি আদম শৈতান যেন তোমাদেরকে কিছুতেই দুখায় না ফেলে যেভাবে তোমাদের পিতামাতাকে সে জান্নাত হতে বহিষ্কার করেছিল তাদেরকে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য বিবস্থ করেছিল সে নিজে এবং তার দল তোমাদেরকে এমনভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না যারা ইমান আনবে না শৈতানকে আমি তাদের অভিভাবক করেছি আয়াত থেকে শিক্ষণীয় বিষয় এক আল্লাহ তালার নিকট আদম আলি সালাম ও তার সন্তানদের মর্যাদার কথা জানতে পারলাম দুই আল্লাহ তালার অবাধ্য হলে নিয়ামতের পরিবর্তে শাস্তি দেন তিন কোনো বস্তুর নাম ও ধরণ কোরআনে উল্লেখ না হলে এবং হাদিসেও এর বিবরণ না আসলে তা নিয়ে অহেতুক আলোচনা করা শরীয়ত সম্মত নয় চার শৈতান মানুষের প্রকাশ্য শত্রু তার থেকে বেঁচে থাকার জন্য সতর্ক থাকা দরকার পাঁচ কোনো অপরাধ হয়ে গেলে তার উপর অটল না থেকে বরং তা বর্জন করে অনুসূচিত হয়ে তবা করা ওয়াজিব ছয় যে ব্যক্তি আল্লাহ তালার প্রদত্ত হেদায়তের অনুসরণ করে চলবে সে দুশ্চিন্তা ভয়ভীতি প্রদ্যষ্টতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে স্বীয় প্রদত্ত হেদায়তের উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তফিক দান করুন আমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু